খুবই ভাল লাগিছে, কারণ মই যি ধরনে আজি কষ্ট করে অনুশীলন করেছো তার ফলটো পাইছো। মই রাতেপা নিতো 5:30 বজাত উঠি 7:30 বজার মানলেকে অনুশীলন করো, আর এই মাস্টার এথলেটিক্স যেতেপা খেলিছো তেতেপা স্বাস্থ্য পাতি যত্ন লৈছো। আর বিশেষ এই 2 বছর মই 2021 13 সেপ্টেম্বরপা মই বিশেষ আমার অসমীয়া মানুষের প্রধান খাদ্য ভাতটুকুই খেলার কারণে বাদ দিছো। মই রাতেপা নিতো অলপমান চিয়া জলপান খাও, দিনত 2 রুটি খাও আর রাতে অস খাও, তেনেকে এটা নির্দিষ্ট শরীরটা মেইনটেইন রাখিব কারণে নির্দিষ্ট এটা অভ্যাস করি, আর নিতো যে কষ্ট করেছো তার ফল হিসাবে আজি আমার রাষ্ট্রীয় মাস্টার এথলেটিক্সত 5টাকে গোল্ড মেডেল পায় সর্বভারতীয় পর্যায়ত মই শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছো, তারবাবে মন নথৈ আনন্দ লাগিছে। কিমানজন প্রতিভাবান করেছিল এটা আমার অল ইন্ডিয়াত আমার 3,400 প্রতিনিধি অংশগ্রহণ করেছিল, কিন্তু প্রতিটো গ্রুপে আমার আসলে বেলেগ বেলেগ এটা ইভেন্টত 5 বছর এটা এটা ক্যাটেগরি থাকে, 30 বছর 35 বছর 35 বছর 40 বছর। মই 55 বছর ক্যাটেগরিত অংশগ্রহণ করেছিল কোনগিটা ইভেন্টত, আর মই 200 মিটার 400 মিটার 400 মিটার হার্ডলসত অংশগ্রহণ করেছিল নিজের ব্যক্তিগত, আর দলীয়গত শাখাত 4×400 মিটার রিলে আর 4×100 মিটার রিলে এই গোটেকিটাতে মই সোণর পদক পাবর বাবে সক্ষম হয়েছো। এই খেলর মোগর কর্তৃত্বটো মোৰ নিজৰ আছে, নিজে মই কষ্ট কৰিছোঁ, আর দ্বিতীয়তে মোৰ পত্নী সহধমনী, তেওঁ মোক সদায় অনুপ্রেরণা যোগায়। ৰাতিপুৱা যদি কেতিয়াবা মই ফিল্ডলৈ যাবলৈ হেৰি কৰোঁ, তেওঁ মোক সদায় অনুপ্রেরণা যোগায়, উঠা আকৌ লোকে ফিল্ডলৈ গ'লেই তুমি নোযোৱা নেকি। এই ক্ষেত্ৰত মই মোৰ সহধমনী নিশ্চয় মই কৃতিত্ব কাণ আগবঢ়াই দিম। মোৰ ভাল লাগিছে, এইটো মোৰ আনন্দৰ চকুলো। আমি মই এজন ব্যৱসায় হিচাপে কণ্ট্ৰেক্টৰ হিচাপে যথেষ্ট কষ্ট কৰিবলগীয়া হয়, জীৱন নিৰ্বাহৰ সংগ্ৰাম কৰিব লাগে, তাৰ পাছতো এইটো বয়সত যে আমি সৰ্বভাৰতীয় পৰ্যায়ত এনেকুৱা এটা প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰি সফল হ'ব পাৰিছোঁ গৌৰৱবোধ কৰিছোঁ, আৰু আমাৰ বাণীপুৰ বাকি রাইজও আমাক যথেষ্ট উৎসাহ উদ্দীপনা যোগায়। আমার মোর ভন্টি তুল্য রীতা শইকীয়াত আছে, মোর দাদা বিজয় ভূঁইয়া, মোর দাদা লক্ষ্মীনাথ বুড়াগোহাঁই, এখেতলোকে সদায় অনুপ্রেরণা যোগায় আছে, আর এবার খেলিব যাওয়া আগে আগে কৈছে তোমার অনুশীলন ভাল হয়েছে, তুমি এবার ভারতের পর্যায়ত নিশ্চয় ভালদরে সফল হব পারিবা, আর ময়ো সেই আশালৈ গৈছিলোঁ, আৰু আশা পূৰণ হোৱাৰ বাবে মই নিশ্চয় আনন্দিত। নতুন প্ৰজন্মক মই কৰোঁ অনুৰোধ কৰোঁ পঢ়া শুনাৰ লগতে তেওঁলোকে যাতে এই খেলটোৰ প্ৰতি আগ্ৰহ প্ৰকাশ কৰি খেলা ধূলা কৰে, খেলিলে আজিকালি পঢ়িলে যেনেকৈ এটা ভাল কৰ্মসংস্থাপন পায় তেওঁলোকে খেলাৰ মাজেও এটা কৰ্মসংস্থাপন পাব, আৰু শৰীৰটো ধুনীয়া হৈ থাকিব, মন ভাল হৈ থাকিব। যি লোকে নিতৌ অনুশীলন করে খেলা ধূলার জড়িত থাকে তেওঁলোকে কেতিয়াও বেয়া কাম করবলে নেযায়, তেওঁলোকর স্বাস্থ্যটো ভাল হবই, লগতে মন ভাল হব, পরিবেশ ভাল হব, আর ভাল খেলর জড়িয়ে যেনেকে আমার হিমা দাস, আমার লাভলীনা বুড়াগোহাঁই ভাল সংস্থাপন পাইছে, তেওঁলোকেও ভবিষ্যতে সংস্থাপন পাব। সেইকাৰণে মই অনুরোধ করো নবপ্রজন্মক পড়া শুনার যেনেকে আমার অত্যন্ত জরুরি খেলা ধূলার জরুরি, আর মাক দেউতাককো কওঁ তেওঁলোকৰ লগত পঢ়া শুনার লগতে সমানে এই খেলত অংশগ্রহণ করব দিয়ক, শরীরটা ভাল থাকিব, মন ভাল থাকিব, আর এজন সুস্বাস্থ্য অধিকারী হলেহে তেওঁ পড়িবলেও পাৰিব, ভালে খেলিব পাৰিব, আর আমার দেশের সুনাগরিক হব। ওকে।